তো ওয়েলকাম টু মিস্টার বংস, আই অ্যাম সন্দীপ মান, লগ ইন ইন। বেসিক্যালি এতদিন ধরে বাইরের জব যত সব মানে রিচ রিচ খাবারগুলো খেয়ে খেয়ে আমার অবস্থা খারাপ, তো ভাবলাম চলো রোববারের দিন আজকে খেয়ে দেখা যাক একটু বাঙালি খাবার, ভাত ডাল সুক্ত আলু ভাজা। তো চলো, বেসিক্যালি বাফেট তো অনেক হলো, আসলে একটু থালি খাওয়ার দরকার ছিল আমার, আর অনেকেই বলছিল থালি দেখতে চায় তারা চ্যানেলে, তো সেই জন্যই। তো আজকে আমরা এসে গেছি সিক্স বালিগঞ্জ প্লেসে থালি ট্রাই করতে, বেঙ্গলি থালি। এদের যেটা এখানে প্রসেস রয়েছে যে কিউআর কোডটা স্ক্যান করতে হবে, তারপরে ওখান থেকে আমাদের অর্ডারটা দিতে হবে। চলো কিউআর কোডটা স্ক্যান করে দেখি আমরা যেটা অর্ডার দেবো। তো বন্ধুরাজ গোল ফার্স্টে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস থালির সাথে। বেশ ভালো খেতে, এদের একটা ওদের স্পেশালিটি রয়েছে বন্ধুরাজ গোলটা। তো বাকি জিনিসগুলো আসুক, ওগুলো ট্রাই করি। তো খাবার আমাদের কাছে এসে গেছে, ফার্স্টে যেটা ট্রাই করা সেটা হচ্ছে লুচি। লুচিটা নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি রয়েছে, যেটা বেসিক্যালি আমি ট্রাই করতে চাই ফার্স্টে আলুর দম দিয়ে। আলুর দম সাথে একটু গ্রেভি, বস প্রপার বাঙালি সকালবেলার যে ব্রেকফাস্ট হয় না সেই ব্রেকফাস্ট দিবে, জল এসে গেছে। ব্যাপক লাগছে, ব্যাপক। আলুর দমটার মধ্যে একটা ব্যাপার আছে, এই আলুর দমটা ভালো করে দেখুন একবার, একদম প্রপার যে গ্রেভি, সেই গ্রেভি দিয়ে আলুর দমটা। বাবুমশাই সব খাওয়ার ফেল, বাবুমশাই লাস্ট যে পিসটা রয়েছে এটা আমি একবার মাটনের সাথে একবার ট্রাই করে দেখি। একটুখানি মাটন নিয়ে নিয়েছি সাথে মাটনের গ্রেভি। মটনটা তো অসাধারণ লাগলো আমার, লিটারালি সুস্বাদু লেগেছে। ভাতে খাই তখন বুঝতে পারবো মাটনটা কীরকম হয়েছে। তো লুচিগুলো খাওয়া কমপ্লিট, এবার ভাত সাথে একটু ডাল নিয়ে নিয়েছি, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। এদের যেটা স্পেশালিটি, এরা সাথে দেয় বন্ধুরাজ লেবু আর লঙ্কা, তো হালকা একটুখানি লেবু দিয়ে দিয়েছি, দিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে দেখি কেমন লাগছে। ডালটা বেশ ভালো, সাথে আলু ভাজাগুলো বেশ কুরকুরে রয়েছে। সাধারণ বাঙালি খাবার হিসাবে খুবই ভালো, সাথে ঢোকার ডালনা রয়েছে, ঢোকার ডালনাটাকে একটু নিয়ে দেখি। একটু ঢোকা নিয়ে নি, সাথে আলুর দমের আলুটা একটুখানি নিয়ে। ঢোকার ডালনাটা একটু মিষ্টি মিষ্টি আছে, ঢোকাটা বেশ ভালো খেতে।
কারণ আমি এর থেকেও অন্য জায়গায় খেয়েছি ধোকার ডালনা, বাট এই ধোকার ডালনাটা বেশ ভালো খেতে। সাথে এটা দিয়েছে লাউ বড়ির তরকারি। বেসিক্যালি আমি লাউ বড়ি খাই না, তাও আজকে একটুখানি ট্রাই করে দেখছি। তোমরা কারা কারা শাকসবজি থেকে অ্যালার্জি কমেন্ট করে জানাও, কারণ আমার লিটারালি আমি শাকসবজি আমি খাই না, মোচা টোচা এইসব বাদ দিয়ে। তো আজকে ফার্স্ট টাইম লাউয়ের তরকারিটা আমি খাচ্ছি, লাউ বড়িটা। তো দেখি এটা কেমন খেতে করেছে, কারণ আমি লিটারালি কখনো খাইনি, বাজে লাগার চান্সটাই বেশি। একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে, অতটা বাজে লাগলো না যতটা আমি ভাবছিলাম লাগতে পারে। আর একটু নিয়েই খেয়ে দেখি, অতটা বাজে লাগলো না আমার সত্যিকারে। ভালোই খেতে, আমি এতদিন কেন খাইনি, মানে বেশ ভালো খেতে। আচ্ছা তো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে মাটনটা। এক পিস মাটন নিয়ে নিয়েছি, সাথে অল্প করে গ্রেভিটা নিয়ে নিয়েছি। মাটনটা দেখি সেদ্ধ হয়েছে, আদৌ একদম তুলতুলে টানতেই হাতে চলে এলো। একটু মাটন দিয়ে হালকা একটু ঝুঝুর আলু ভাজা নিয়ে নেবো, মাটন সুস্বাদু খেতে বস, মাটনটা সুস্বাদু খেতে। শুধু আবার মাটনটা একটু খেয়ে দেখি, বিকজ মাটনটা আমার সত্যি ব্যাপক লেগেছে। অনেকদিন হয়ে গেছে ঘরে কখনো এরম মাটন খাইনি, এই মাটনটা বস নো ডাউট সুস্বাদু খেতে। এতো আমি একাই পুরো 5-6 পিসের ওপর মাটন খেয়ে নেবো, বাট মাটনটা আনলিমিটেড না, শুধু ভাতটা নিতে পারো আনলিমিটেড, আর টুকটাক হয়তো তরকারিগুলো জিজ্ঞেস করে নেবো ওগুলো। তো ব্যাস এগুলো খাই, ডেজার্টটা এখন তো খাওয়া বাকি আছে, খেয়ে দেয় নি। তারপর চাটনি পাঁপড় আর দই যেটা রয়েছে আমার স্পেশাল যেটা লাগে দই, দইটা খেয়ে তখন জানাচ্ছি। তো সবকটা আইটেম খাওয়া হয়ে গেছে, এবার খাওয়ার পালা চাটনিটা, সবার শেষে চাটনি। এটা আমের চাটনি, আমার ফেভারিট চাটনি আমের, সাথে একটু পাঁপড় দিয়ে কিশমিশ রয়েছে। চাটনিটা ব্যাপক করেছে, আঙুল চেটে খাওয়ার মতো চাটনিটা করেছে। জাস্ট দেখুন একবার আমের চাটনি বস। আর তোমরা জানো অলরেডি বাজারে আম এখন তেমন পাওয়া যাচ্ছে না, শেষের দিকেই। অবশ্য আমের চাটনি ব্যাপক খেতে। তো আজকে গোলাপজামের জায়গায় ওরা মিষ্টি দই দিয়েছে। মিষ্টি দই ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্ট এভার। আর এই দইটার কোনো কথা হবে না বস, অনেক ভালো ভালো দোকানে দই খেয়েছি, বাট এই দইটার টেস্ট সত্যি ব্যাপক। হয়তো ওদের নিজের এখানে বানায় এরাই দইটা, কারণ আনা দই তো নয় এটা, দইটা ব্যাপক খেতে। তো সব খাবার তো খাওয়া হয়ে গেছে, দইটা খাই, বিলটা পে করি, করে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে। আচ্ছা তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জাস্ট বাইরে বেরিয়েছি বস। বাঙালি খাওয়ার জন্য স্পেশাল যদি কোনো অকেশন থাকে তোমার, তুমি 6 বালিগঞ্জ প্লেস চোখ বন্ধ করে ভিজিট করতে পারো, বিকজ কোয়ালিটি অফ ফুড ইজ ব্যাপক। আর যে খাবারগুলো দিয়েছিল কোয়ান্টিটি এনাফ তোমাদের খাওয়ার জন্য। এ তো মাস্ক কোথায়? তো ব্যাগে। এ ভালো ছেলে নয়। আর আমাদের টোটাল পড়লো হচ্ছে দুজনের 851 টাকা।
ওদের যদি ডিসপোজেবল থালি আমরা যেটা রয়েছে যে প্লেটটা নিয়েছিলাম ডিসপোজেবল ওটা হচ্ছে 50 টাকা করে পার প্লেট, আর যদি ওটা না নিই তাহলে আমাদের ওই চার্জটা পড়বে না, ওরা স্টিলের প্লেটে সার্ভ করবে। বাট আমার মনে হয় এই সিচুয়েশনে তোমার ডিসপোজেবল প্লেটটা নেওয়াটা বেটার, সামান্য 50 টাকার জন্য হেলথ ইস্যু করে তো কোনো লাভ নেই। তো ব্যাস এটাই। তো তোমাদের যাতে যাতে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, আর যদি খারাপ লেগে থাকে ভিডিওটাকে ডিসলাইক করে দাও। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো এগুলো বাজে লাগে ভাই, কেন পুরো ভিডিও দেখো না লাস্টে দেখে কি হবে, দেখেন পুরোটা দেখবেন, কষ্ট করে ভিডিও করি আমরা, আপনারা স্কিপ করে উড়িয়ে দেন। আর যদি পুরোটা দেখে থাকেন ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা। মি সন্দীপ ব্যানার্জি সাইনিং অফ।